চার দেয়ালে বন্দির জনপ্রিয় গায়ক আসিফ আকবর পরিবার বলছে আসিফের উচ্চ রক্তচাপের সমস্যা অথচ তার কাছে ঔষধ দিতে পারেননি এই নিয়ে চিন্তিত স্ত্রী সালমা আসিফ আদালতেও আসিফের আইনজীবীরা চিকিৎসা সনদ দিয়ে দাবি করেছেন আসিফ অসুস্থ তবে কারা কর্তৃপক্ষ বলছে আসিফ কারাগারে ভালোই আছেন বুধবার বিকেলে আসিফকে নেওয়া হয় কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষ বলছেন আসিফ ভিআইপি মর্যাদার আসামি নন আসিফ ও ভদ্রলোক হিসেবে পেশাদার অপরাধীদের সঙ্গে আসিফকে রাখা হয়নি তুহিনের মামলায় গ্রেফতার আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত অবশ্য পুলিশ আসিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল আদালত ছাড়া দেননি আসিফ অসুস্থ বিশেষ করে উচ্চ রক্তচাপ ওষুধ না খেলে রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়ে আসিফের স্ত্রী সালমা আসিফ বলছিলেন মঙ্গলবার রাত থেকে আসিফের কাছে ওষুধ নেই ঔষধ না খেতে পারলে যে কোনো সময় আসিফ আরও গুরুতর অসুস্থ হয়ে পড়বেন আসিফকে নিয়ে তিনি খুব চিন্তিত আদালতের কাছে আসিফ তার চিকিৎসকদের ব্যবস্থাপত্র জমা দেন সেখানে দেখা যায় আসিফ নিয়মিত থেরাপি নেন নয় বছর ধরেই থেরাপি নিয়ে চলছেন আর চিকিৎসকেরা আসিফকে লিভারের নিয়মিত পরীক্ষা করানোর সুপারিশ করেছেন স্ত্রী সালমা আসিফ বললেন আসিফের ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয় মাঝে মধ্যেই তা তীব্র আকার ধারণ করে কারাগার সূত্র বলছে আর পাঁচজন সাধারণ কয়েদিকে যেখানে রাখা হয় আসিফকেও সেখানে রাখা হয়েছে তবে কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বুধবার রাতে প্রথম আলোকে বলেন আসিফকে পেশাদার অপরাধীর সঙ্গে রাখা হয়নি তাকে অন্য সাধারণ কয়েদিদের সঙ্গেই রাখা হয়েছে আসিফ